বিধায়কের পার্টি পেদিচ্ছেন পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য। ফেসবুকে এই ছবি পোস্ট হতেই রাজনৈতিক চাঞ্চল্য, বিজেপির কটাক্ষ, গিভ এন্ড টেক পলিসি। পঞ্চায়েত সদস্যার দাবি, বিধায়ক আমার বাবার মতো। বিধায়কের পার্টি পেদিচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি, আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, পদসেবা করলে তবেই পদ ও টিকিট পাওয়া যায়। বিধায়কের দাবি, তার পায়ে অস্ত্রোপচার হয়েছে, সেলাই পড়েছে, সে কারণেই দলের কর্মী হিসাবে নয়, একজন মেয়ে হিসাবে, বোন হিসাবে পা টিপে দিচ্ছিলেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুচুড়া এলাকায়। চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, ছবিতে দেখা যাচ্ছে বিধায়ক অসিত মজুমদারের পা টিপে দিচ্ছেন পঞ্চায়েত সমিতির সদস্যা তথা দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রুমা রায় পাল। জানা গেছে, রুমা পাল সম্প্রতি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে বিধায়ক অসিত মজুমদার খাটে হেলান দিয়ে রয়েছেন, তার পা টিপে দিচ্ছেন রুমা। এ বিষয়ে রুমা জানান, উনি আমার বাবার থেকেও বড়, আমার স্বামী মারা যাবার পর আজ যে জায়গায় আছি তা বিধায়কের জন্য। সেদিন বিধায়কের পায়ে যন্ত্রণা হচ্ছিল, আমি শুশ্রূষা করার পর কিছুটা ঠিক হয়। সেই ছবি আমি নিজে ফেসবুকে দিয়েছিলাম, লিখেছিলাম বিধায়ক আমার কাছে ভগবান। অথচ সেই কথাটা ভাইরাল হলো না, ছবিটা ভাইরাল হলো। পাশাপাশি তিনি আরো বলেন, বিষয়টা হলো আমাদের এমএলএ সাহেব যে দিদির প্রোগ্রাম আছে, দিদির দুধ বাড়ি বাড়ি যাওয়া, থাকা খাওয়া একটা প্রোগ্রাম চলছিল। তো ওনার তো ইদানিং এক দেড় মাস আগে একটা বড় অপারেশন হয়েছে, সেই অপারেশনে ওনার পায়ে প্রায় 100 কাছাকাছি সেলাই রয়েছে। তো সেই অবস্থায় উনি সারাদিন হেঁটেছে, হাঁটার পর তার পীযূষ ধরের বাড়িতে তাদের থাকার প্রোগ্রাম ছিল, সেখানে থাকায় তার পাটা প্রচণ্ড টান ধরেছিল। আমি তাকে পিতৃতুল্যর থেকে অনেক বেশি উপরে শ্রদ্ধা করি, তো বাবা মায়ের যদি কিছু হয় তখন আমরা তো সেই জায়গায় দাঁড়িয়ে তার সেবা শুশ্রূষা করি, তাহলে উনি এমএলএ বলে ওনাকে করতে পারবো না, এটা কোথায় লেখা আছে? জাস্ট ছবিটা তুলে নিয়ে গিয়ে সেটাকে নিয়ে নোংরা মানসিকতার মানুষ ওই ছড়িয়ে দিল রীতিমতো। কিন্তু যখন ফেসবুকে ছবিটা ছেড়েছিলাম, তার সঙ্গে যে কথাটা আমি লিখেছিলাম সেই কথাটা তো অবশ্যই সেটা স্ক্রিনশট হয়ে বেরোনো উচিত ছিল, সেই কিন্তু সেটা হয়নি, ছবিটা ভাইরাল হয়েছে। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব, এ বিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক সুরেশ সাউ কটাক্ষ করে বলেন, চুচুড়ার বিধায়ক গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করেন, মহিলা কর্মীদের দিয়ে দাসীদের মতো পাটে পাচ্ছেন। প্রধান হতে গেলে, সদস্য হতে গেলে এসব করতে হয়। একজন বিধায়ক যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, তিনি এমন কাজ করেন বলতেও লজ্জা হয়। বিধায়কের পলিসি খুবই পরিষ্কার, গিভ অ্যান্ড টেক। সুতরাং আজকে কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে, এই পলিসিতে আমাদের চুচুড়ার বিধায়ক বিশ্বাসী। এই যে ছবিগুলো ভাইরাল হচ্ছে, এর আগেও বহু এরকম ছবি ভাইরাল হয়েছে, যে সকল ওনার অনুরাগীরা রয়েছে তাদেরকে তিনি দাসী বানিয়ে রেখেছে নিজের কিছু সুবিধা পাওয়ার জন্য। আর তার বিনিময়ে কি, কাউকে পঞ্চায়েতের টিকিট দিয়ে দেবে, কাউকে পঞ্চায়েতের প্রধান বানিয়ে দেবে, এইসব প্রলোভন তাদের দেখানো আছে। সুতরাং এই বিষয়ে বলতেও আমাদের রুচিতে বাদে। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, কয়েকদিন হলো আমার পায়ে অস্ত্রোপচার হয়েছে, পায়ে সেলাই রয়েছে, তার মধ্যেও দিদির দুধ কর্মসূচিতে অংশ নিয়ে আমার পা ফুলে যায়, সেখানে দলের এক কর্মী আমার শুশ্রূষা করেছেন। আসলে গোটা তৃণমূল দল একটা পরিবার, বিজেপির আহাম্মকেরা কোনো শিক্ষা পায়নি, তাই এসব বলছে। আমি পায়ের এই অবস্থা নিয়েই প্রোগ্রাম করছি, দলের পঞ্চায়েতের প্রধান, কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির মেম্বার, দলের নেতা, তারা একটা পরিবার, যাদের এই জ্ঞান নেই, যারা আর কি বলবো আমি, বাজে কথা বলা আমার অভ্যাস নেই, যাদের মা বাবা শিক্ষা দীক্ষা দেয়নি তারাই কুরুচিকর কথাবার্তা বলবে, দলের নেতারা, দলের সমর্থক তারা আমার সেবা করবে, আমাকে সুস্থ করার জন্যে। আমার পা পুরো ফুলে গেছে হাঁটতে হাঁটতে, তা সে পাটা
দাদার মতো বাবার মতো বাড়িতে যদি বাবা দাদা অসুস্থ হয়, কারণ তৃণমূল কংগ্রেস একটা পরিবার, আমরা বাইরের লোক মনে করি না। পোলবা থেকে চুচুড়া যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং কর্মী নেতা, আমরা একটা পরিবার। পরিবারের কেউ অসুস্থ হলে তার সুস্থতা আরোগ্য কামনা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চুচুড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।